sorun kurulamamış. Buradan mı? Bir bölge namaz ışınlanmış. Namaz para odan ne yaptı? Namaz aşı mı? Hayır, namaz aşı. Boş, boş, boş. Nahmaduhu ve nesta'inuhu ve nesta'ufiruhu ve nu'minu bihi ve netevakkalu alayhi ve na'udhu billahi min şururi anfusina ve min seyyiati a'malina من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد ओह नबियों में रहमत लपाने वाला मुरादी गरीबों के बरनाने वाला अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद وعلى آل سيدنا مولانا محمد فقيرك ملجا ضعيفك مأوي يتيمك ولي غلامك مولى اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم কোনো ব্যক্তি আল্লাহর কাছে কিছু আবেদন করে কিছু চায়, যদি তিনটা জিনিস তার আবেদনের মধ্যে না থাকে আল্লাহর দরবারে পৌঁছায় না, জানা দরকার আছে কিনা। এক নম্বর হলো ইস্তিগফার, গুনার জন্য মাফ চাইবে। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়া'মালুনা সু'আ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্বিন ওয়া তুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল কাইয়্যুম যে ব্যক্তি সকাল সন্ধ্যে এটা পড়বে সমুদ্রের ফেনার এসে পর্যন্ত গুনাহ হলো আল্লাহ মাফ করে দেবে। তাহলে যার গুনাহ নাই সে আল্লাহর কাছে আবেদন করে, আর যে গুনাহ আছে তওবা না করলে আল্লাহ বলেন এ দু আমি কবুল করি না। আর এই তওবা কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল রুজি। তওবা কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল রুজি। আল্লাহ পাক বলেন কোনো মানুষ যদি জনমানবহীন দ্বীপে মরুপ্রান্তরে সে যদি তার প্রাণষ্ঠাগত হয়ে যায়, পিপাসাপ্ত হয়ে যায়, আমি আল্লাহর কাছে আত্মনাদ করে কিছু খাওয়ার জন্য চাওয়ার জন্য জীবনটা বাঁচানোর জন্য বারবার আমার বান্দা আমার দিকে হাত উঠায় কিন্তু আমি মুখ ফিরিয়ে নিয়ে তার দিকে তার দোয়া কবুল করিও না, আমি তাকে সাহায্যের জন্য হাতও আমি বাড়াইয়া দেই না, কারণ সে হালাল রুজি খায় না। তাহলে কী বোঝা গেল? হালাল রুজি খায় না। যে হালাল রুজি খায় যার ইমান পুক্ত, যে মুখলেস এখলাস খুলুসিয়ত যার আছে, এই শ্রেণীর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার মুমিন বান্দা প্রকৃত পক্ষে মুমিন যারা আছে
তাদেরকে আমি সাহায্য করব, আমার কুদরতের উপরে ওয়াজিব হয়ে যায়। জোরে কম সবাই, তাহলে ইস্তিগফার এক নম্বর। দ্বিতীয় নম্বর হেদায়ত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাওগো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, যে পথে তোমার চির অভিশাপ, যে পথে তোমার চির ভ্রান্তি পরিতাপ। হে মহা চালক, মোদের কখনো করুণা সে পদ গামী। হেদায়ত চাইতে হবে, অমাইলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুর্শিদা। হেদায়ত যে চায় হেদায়ত দে, যে চায় না আমি তাকে পথ ভ্রষ্ট করে দিই। অতএব আল্লাহর কাছে হেদায়ত চাইতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল সঠিক রাস্তার মধ্যে রাখো। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। সুবহানাল্লাহ। গেল তৃতীয় নম্বর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরুদ সালাম যে ব্যক্তি পাঠ করেন। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক স্বয়ং আমার রাসূলের প্রতি দুরুদ সালাম পাঠ করি, অর্থাৎ রহমত বর্ষণ করি, ফেরেশতা কুল বর্ষণ করে, হে দুনিয়ার ইমানদার বান্দারা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তার উপরেও তোমরা দুরুদ সালাম পাঠ করো। যেরকম সুবহানাল্লাহ, একবার যদি দুরুদ সালাম কোনো ব্যক্তি পাঠ করে, তাহলে ওই দুরুদ সালাম আল্লাহ পাক একটি ফেরেশতা দিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় আথারে পৌঁছিয়ে দেন, আবার পাঠ করে, আবার নতুন আর একটা ফেরেশতা দেন। এইভাবে করে কিয়ামত পর্যন্ত ওই লোকটি যত দুরুদ সালাম পাঠ করবে, এক একটা দুরুদ সালামের বিপরীতে এক একজন করে নতুন ফেরেশতা আল্লাহ নিযুক্ত করবে। আমার বান্দা যখন আমার বন্ধুর উপরে দুরুদ সালাম পাঠ করে কিছু চায়, আমি আল্লাহর কুদরত এত গরিব হয়ে যায়, আল্লাহ পাক বলেন আমি না দিয়ে পারি না। বুঝতে হবে, আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে দোয়া শিখাইলেন, আদম ভুল করছো, এ দোয়া পড়তে থাকো, আর এই নিবেদন আমার সামনে করো, যদি কোনো সময় আমার রহমতের দরিয়া ধাক্কা যদি লাগে ক্ষমা করে দিলে দিতে পারি। সেটা কি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ, আমাদের নফসের উপরে নিজেদের উপরে জুলুম করেছি, আমি আর হলো হাওয়া, যদি মাফ না করো, যদি ক্ষমা না করো, ক্ষতিগ্রস্তদের মধ্য থেকে হয়ে যাব। এইভাবে হযরত আদম আলাইহিসসালাম, হাওয়া আলাইহাসসালাম সাড়ে তিন শত বছর পর্যন্ত কাঁদলেন, আল্লাহ পাক দোয়া কবুল করেন না। কিন্তু আদম আলাইহিসসালাম বিশ্বের চতুর্দিক দিয়ে ঝালর মধ্যে লেখা দেখতেছিলেন, যেই মানুষটির নাম জিজ্ঞাসা করেছিলেন ফেরেশতা, এই মানুষটিকে বিশ্বের চতুর্দিক দিয়ে যার নামটা দেখা যায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফেরেশতারা বলতেছেন, এই একজন মানুষ পৃথিবীর বুকে আল্লাহ পাক পাঠাইবেন, ইনি হবেন আল্লাহর বন্ধু। সেই বন্ধুর নাম নিয়ে তিনি ক্ষমা চাওয়া শুরু করে, আল্লাহ আল্লাহুম্মা গফির, আল্লাহ মাফ করে দাও, তোমার বন্ধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তোমার বন্ধু হবে, ইউসিলা ক্ষমা করে দাও। আল্লাহ পাক বলেন, জিব্রাইল ফেরেশতা এবার চলে যাও, আমি তার ক্ষমা না করে পারি না, আমার রহমতের মাগফিরাতের দরিয়ার মধ্যে ধাক্কা লাগছে, খবর দাও, চলে যাও, আমি তার সমস্ত গুনাহগুলি অপরাধগুলি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আর তার সম্মান আমি বাড়ায় দিলাম, শুধু তাই না, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আদম সন্তানকে পৃথিবীর বুকে আমি শ্রেষ্ঠত্ব দিয়ে দিলাম। এইভাবে করে কিয়ামত পর্যন্ত তার নবী বাবা আদম আলাইহিসসালামের সম্মানকে আল্লাহ পাক ইত্তেফাক করেছেন। এই জন্য লক্ষ লক্ষ হাজি যখন হজ করতে যায় আরাফার ময়দানে, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে, উকুফ করে, তার মানে অবস্থান করে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, আল হাজ্জু আল আরাফাত, এই আরাফার ময়দানে অবস্থান করবে হাজিরা, এইটাই হলো মূল হজ, আমার আদমের স্মৃতিচারণ তারা করবে। এই জন্য আরাফার ময়দানে সবচেয়ে যে দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, সে দোয়াটি হলো এইটা,
যেটা হযরত আদম আলাইহিস সালাম পড়ছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থাৎ কথাটা হলো এই লাস্টে দাঁড়াইলো যে দোয়ার মধ্যে আবেদনের মধ্যে যদি তিনটি কথা থাকে আল্লাহ রব্বুল আলামিন তা কবুল করে নিবে। এক নম্বর ইস্তিগফার, দ্বিতীয় নম্বর হলো হেদায়েত, তৃতীয় নম্বর হলো আল্লাহর বন্ধুর প্রতি দরুদ ও সালাম পাঠ করতে হবে। আল্লাহর বন্দর উসিলা করে হযরত আদম আলাইহিস সালাতু সালামের 350 বছরের কান্না আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে না, সুবহানাল্লাহ। তওয়াব যখন করা হয় বাইতুল্লাহ শরীফের, তওয়াবের প্রধান যেটা দোয়া, সাতটি দোয়া আছে, একটি দোয়া সবচেয়ে হলো প্রধান, সেই দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতি হাসানাতাম ওয়া কিনা আযাবান্নার। আর আরাফার ময়দানে দোয়া হলো হযরতে আদম আলাইহিস সালাতু সালামের দোয়া, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর সাই ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহি ফামান হাজ্জাল বাইত আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াত্তাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহ শাকিরুন আলীম। সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, এইভাবে 3.5 চক্কর দিব, অর্থাৎ 7 ঘুরেনি হয়ে যাবে। প্রত্যেক চক্করের মধ্যে বান্দা দোয়া করবে রব্বি গফির ওয়ারহাম ওয়ান্তাল আজ ওয়াল আকরাম, জোর করে সুবহানাল্লাহ। পাহাড় উঠবে, বলবে বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, পড়বে আর পড়বে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিকা, জোর করে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জীবনের গুনাহগুলি মাফ, ওমান ইউআযযিম শাইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এগুলো হলো হজের কিছু কার্যকলাপের মধ্যে কিছু কথা আছে, এক এক জায়গার মধ্যে এক একটা দোয়া, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কিছু চাইবেন, পূর্ব শর্ত তিনটা, ইস্তিগফার, হেদায়েত, দরুদ ও সালাম। আর আপনার ইবাদত বন্দি আল্লাহর কাছে যাবে, পূর্ব শর্ত হালাল হইতে হবে উপার্জন, যেরকম সুবহানাল্লাহ। হারাম উপার্জন করে কোটি কোটি টাকা কামাইলে কয়টা খেয়ে রাখবেন, যেরকম সারাদিন কয় মুরগি খান, এক মুরগির এক ঠ্যাংটাই জুলুম, তাই না? আর আধা প্লেট ভাত, তাই বলে জুলুম। রাত্রে ডাক্তার ভাত হারাম করে দিস, সকালেও হারাম, রাত্রেও হারাম, দুপুরে জায়েজ, কাগজ নে জাগা বলো ডায়াবেটিস হয়েছে, বুঝছেন? কাগজ নে দুই বেলা ভাত হারাম, এক বেলা জায়েজ, তো খান কত, খান না অল্প একটু, এত কে তারপর যত আপনার অতিরিক্ত একটা বুক করা পারবেন না, মনে রেখে দিন। দেখেন বাংলাদেশের পরিস্থিতি, যারা কোটি কোটি টাকা কামাইছে এটা আসেনি, হ্যাঁ, সেই টাকা সুইস ব্যাংকে, সেই টাকা কানাডাতে, এক টাকাও পাবেন না, সব টাকা বিদেশের আটকে দিছে। যত টাকা আছে সুইস ব্যাংকে সব আটকা পড়ে গেছে, এক টাকাও কেউ পাবে না সেটা। অত অতিরিক্ত জিনিস ভোগ করা যায় না কোনো সময়, কথা ঠিক কিনা বলে, অতিরিক্ত জিনিস ভোগ করা যায় না। আপনারা 5 কোটি টাকা দিল, আপনি নিতে পারবেন না, এটা ভুয়া কথা। এটা এই মানে পান নাই তো ওই জন্য আকাঙ্ক্ষাতে ঘায়ে 4-5 কোটি টাকা যদি দিত, কিন্তু দেই দিয়ে আপনি নিয়ে পারেন নাকি? 5 কোটি টাকার ওজন কত জানেন? 2.5 মন, সুবহানাল্লাহ। কোন কোন ব্যক্তি 2.5 মনে বোঝায় 1 লাখ টানতে উঠাই নিয়ে পারেন, আল্লাহ আকবার। অত হুজান, অত নালি আদেশ না, খালি তো আল্লাহ করে যোগে যোগে না, যোগে না বাও, আল্লাহ আকবার। 6 কেজি উঠে আবার না মানজা বে হয়ে গেছে, আবার 2.5 ঘন্টা জুই আন্ডা কি দিয়েছি দি দাঁড়ি চুল পাই গেছে, কয়েকটা যুবক খালি আমার সামনে আছে, আমিও তো মানে বুইরার কাতারে হতাখাল করছে। তোমরা জুয়ান যারা আছো, একটা না 2.5 মন উঠে মাথায় নিবে, কেউ আতুটাও দিই আছো না বলো, জুয়ান দিই একটু দোয়াজ নেই আল্লাহর কাছে, আল্লাহর কাছে কই 5 কোটি টাকা 2.5 মন ওজন। আমরা জানি জানাটা স্বাভাবিক, তার কারণ জমি কিনছি, রেস্ট্রি করছি, 1 কোটি টাকা এক জায়গায় করছি, তাদের ওজন দিছি আমি, ওজন দিয়ে বুঝছি, উসাই করা যায় না ওইরকম। তাহলে 5
পাঁচ ব্যাগ একখানে করেন পাঁচ কোটিটা, কত বুঝলেন? দেখছি তো আড়াই মন। পরে মনে মনে করেন খারাপ ওয়াজাটা বানাই আমি, কাজে খালি কইবেন যে দেন পাঁচ কোটি নিয়ে যান, অসম্ভব। ঠিক আছে, মাথায় নেবেন না, কিছু কিছু করে নেবেন। আচ্ছা কিছু কিছু করে নেন, দিই দুই লাখ, এক লাখ নিয়ে গেলেন, দুই লাখ পাঁচ লাখ নিয়ে আসবেন, ব্যাগটা চেয়েবেন। তা আর ওই যে 95 লাখ কী করবেন? আরও যে মানে 4 কোটি 95 লাখ ওটা থেয়ে যাবেন না, এরপর দন্ড মাসে যদি নয়ে যায় তাহলে কী করবেন? তিনজনে ডাক দিবেন, এই এত টাকা, এই সালা এত টাকা দেখুন রে, আমাকে কি কিছু ভাগ দিস, তাহলে কমলো কিছু কথা জানা যায় ওইটাতে থামায় এগুলো। ও সিআর পুলিশ পাইলে তো কথাই নেই, এগুলো এই টাকার হিসাব দিতে হবে। দুধও গাইছে এগুলো, কোথার থেকে গেছে, কেমনি গেছে, ত্যাঁ বাঘা জাগা করতে করতে রাইট দেখবেন যে ঘুম নাই, খাওয়া নাই, খাওয়া দাওয়া সম্ভব হাই হাই রে। হ্যাঁ, এত টাকা থুই কনে পাইছিলাম, হাই হারে গেল, এই কান্দে কান্দে জীবন দেবে আপনার, খালি কইলেও পাঁচ কোটি সে বেশি খাই পাইছে না, বদল কম কম খাও খাই আর। গরিব মানুষরা তিন থাল খায়, আর আমরা একটু ধনীর কাতার যারা তারা এক থাল। আমি এলাকার একজন জিজ্ঞেস করছিলাম যে আমার প্লেটে ভাত নেই, যেই কটা নিলাম তোমরা কিরম খাই আরো, ওটা আমার মতো এক আবলাই নুন চাকতে যাবে নে, চিন্তা করো আবার এই এলাকার যারা খায় মানে আধা গাম, এটা কোনো ব্যাপারই নাই। এটা কোনো বক্কর একটা জিজ্ঞেস করলাম যে একটা গরু জব করে দেওয়া হয় পিতলের ডেকে নেয়, এটা কষে টসে কেমনি কেমনি কি কয় আব্বা, খালি হিট দেবো আর খাবো, বুঝছেন না? হলুদ দাঁটে হিট দেবো আর শেষ, এত মশলা লাগে না এটা। তারা হলো কাজ করে কর্মী মানুষ, নিম্ন মধ্যবিত্ত পরিবার, আর আপনি ধনী মানুষ, আপনি দেশে এক গামলা বাত আপনি পেঁয়াজটা খাইয়ে পারেন নাকি? আপনি পারবেন না, আপনার হিসাব আছে কেমন। আর যারা কম কম আছে তারা সুখ শান্তিতে আছে, তাদের মাথার চুল আছে, আপনি আমি ধনী দেখা মাথার চুল উড়ে গেছে, কথা ঠিক কি রেখো? টাকার চিন্তায়, ব্যবসার হিসাবের চিন্তায় মাথার চুল শেষ, ঘুম শেষ, বাত হারাম হয়েছে, মিষ্টি হারাম, বই হারাম, খাই নাকি অত টাকা দিয়া কি করবা? হ্যাঁ বুঝো নাই, আল্লাহ কুমুত্তাকা সুরহাত্তা সুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ধন সম্পত্তি টাকার এই মোহরের মধ্যে তোমার এমন অবস্থা হলো যে তুমি কবর পর্যন্ত পৌঁছায়া গেলা। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাতিন আল্লাযী জামা মালা ওয়া আদাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। তাদের জন্য দুর্ভোগ যারা টাকা পয়সা ইনকাম করে, ব্যবসা বাণিজ্য করে, আর বারবার খালি টাকা গুনে কত লাভ হইল। আল্লাহ পাক বলতেছেন তুমি কি মনে করো এই টাকাগুলি চিরদিন তোমার স্থায়ী থাকবে? টাকা এক জায়গায় থাকবে, পয়সা এক জায়গায় থাকবে, তুমি আলাদা আর এক জায়গায় থাকবে। কোন জায়গায়? পায়ের নিচে মাটির তলে, ওই ছোট্ট একটা জায়গা কবর, তোমার ইচ্ছা মতো কবরের প্রশস্ততা করা হবে না। 3.5 হাত এত বাড়ি এত জায়গা জমিন করো, কবরে থাকবে তো অল্প একটু জায়গার মধ্যে। জোরে কোন ঠিক কি? আয়া হিসাবুল ইনসানু আইউতরাকা সুদান। মানুষকে মনে করে তাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? আহাসিবান্নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। মানুষকে মনে করে যে ঈমান আনছে, ঈমান আনলেই হয়ে গেল, আমি কি কোনোই পরীক্ষা তার মধ্যে করব না? তাকে একটা পরীক্ষা, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলেন আমি তোমাকে রেজেক রেজেক দিছিলাম, ওইখান থেকে ওই রেজেক থেকে কিছু আমি আল্লাহর নেকের রাস্তায় তুমি ব্যয় করছিলা কিনা? তোমাদের কি হলো? মৃত্যু আসারে তোমরা তোমাদের ধন সম্পত্তি এক অংশ আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। কিসে ব্যয় করো? আল্লাহর রাস্তায় ব্যয় করো। কিভাবে ব্যয় করো? গরিবদেরকে দাও, দুঃখীদেরকে দাও, আর বন্দি যারা আছে জেলের মধ্যে বন্দিদেরকে খাবার দাও। আর এইটা বলো, ইন্নামা নুতিমুকুম লিওয়জহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। আমরা তোমাদেরকে খাওয়াই, তোমাদের যা কিছু দেই
কোনো কিছুর যা যা পাই চাই না, প্রতিদান চাই না, আর তোমাদের প্রশংসাও আমরা কখনোই চাই না। যত ত্রাণ দেই, টাকা দেই, পয়সা দেই, ভোট দিতে হবে এমনটি কিছু না, লিওয়াজিল্লাহ আল্লাহ রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্যে এই রাস্তা করে দিলাম, ব্রিজ করে দিলাম, কালভার্ট করে দিলাম, আর গরিব দুঃখীদেরকে খাওয়ানোর ব্যবস্থা করলাম, আর গৃহস্থালির যন্ত্রপাতি যেগুলো আছে মাওন সূরা মাওনের মধ্যে দেখেন, গৃহস্থালির যন্ত্রপাতি যা আছে, দাও আছে, খন্তা আছে, কাঁসি আছে, কুদাল আছে, কেউ যদি চায় তাহলে লুকটা বলে না দেওয়া যাবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন গৃহস্থালির যন্ত্রপাতি যদি কোনো প্রতিবেশী চায় একটু কাজের জন্য তুমি তাদেরকে দিয়া দাও, যুরুকন সুবহানাল্লাহ। আর অভাবগ্রস্ত অনাহারে যে থাকে তাদেরকে খাওয়ার জন্য কাউকেও তোমরা উদ্বুদ্ধ করে দাও, যুরুকন সুবহানাল্লাহ। মসজিদে দাও, মাদ্রাসায় দাও, আর এমন নেকের কাজে শরীক শরীক থাকো যেই নেকের কাজটা হলো প্রবাহমান, যেমন মামিন মুস্তিমিনি হারুসু হারসান ওয়াগরুসু গারসান ইয়াকুলু মিনহু তয়রুল বাহিমা ইল্লা কানাত বিহি সাদাকাতাল্লাহ, এমন একটা বৃক্ষ রোপণ করে দাও যেই বৃক্ষ থেকে তুমি কিনু কিছু খাবে এটাও ঠিক, আর মানুষদের জন্য উৎসর্গ করে দাও, মানুষরাও খাবে, পাখিকুল খাবে, যদি তাই হয় জনগণের জন্য হয়ে যায়, কোন না করবে না তাহলে পরে এইটা তোমার জন্য সৎকায় জারিয়া হয়ে যাবে, এমন সৎকা যা নাকি প্রবাহ মঞ্জুর কোন সুবহ। অথবা একটা শেড তৈরি করে দাও, প্রতীক মানুষ এই গ্রীষ্মের খরা তবে হাঁটতে হাঁটতে পরিশ্রান্ত হয়ে পড়বে, রাস্তার পরে একটা শেড যদি তৈরি করে দাও ওই প্রতীক ব্যক্তি ওখানে বসে বসে একটু আরাম আয়েশ করে নেবে, অথবা একটা নলকূপ খনন করে দাও গরিব মানুষদেরকে, একটা টিউবওয়েল দিয়ে দাও, অথবা একটা পুকুর জনগণের জন্য উৎসর্গ করে দাও, ওখানে যত মানুষ গোসল করবে কাপড় চোপড় ধোবে তোমার জন্য সৎকায় জারিয়া হইয়া যাবে, এগুলো না করে টাকার বস্তা বান্ধে কই যাও, দুবাই যাও, ও টাকা দুবার ব্যাংকেই থাকবো, আর বেশি খাবারও ওই বাইকে যা খাইছিলে কিছু কিছু দেড় সিদ্ধ লাল আটার রুটি ডিমের সাদা অংশ এইগুলাই ব্যাগে চাইব, অতিরিক্ত যা আসলো এটা ব্যাগে যাব না, কথা ঠিক কিনা কর, বিশ্বাস হয় কিনা, পরিস্থিতি বুঝা দেখে বুঝেন না, পরিস্থিতি দেখে বুঝেন না, বেশি খাওয়ান যায় নাকি আপনাদের খেয়ে খারজ করতেছে আসে, এগুলো সব ভিতরে লোভ লালসা সব পরিত্যাগ করে দিয়া, হ্যাঁ আল্লাহ আল্লাহ রসুলের লোভের মধ্যে, আল্লাহর জিকিরের লোভের মধ্যে পুরি, আর হলো যখন এ আয় শেরফ নাজিল সুরা আল ইমরান, এই জন্য কোরআনুল কারিম তালাওয়াত করতে হয় না, তার জ্ঞানের প্রসার কখন খুলবে না, লান্তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, এ আয় শেরফ যখন নাজিল হয়ে গেল আল ইমরানের মধ্যে, আল্লাহ পাক বলতেছেন তোমরা কল্যাণ প্রাপ্ত হবে না যেই পর্যন্ত না তোমাদের সবচেয়ে আদরের ভালোবাসার আকর্ষণের এমন কোন কিছু আমি আল্লাহর রাস্তায় দান না করে দাও, অর্থাৎ নফল দান যদি তুমি না করো, ফরজ যেগুলো আছে যাকাত আছে আরো যা কিছু আছে এগুলো তো ফরজ, কিন্তু নফল দানের কথা বলা হয়েছে, সাহাবী এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো অনেক দান করি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে এটা তো নফল দানের কথা বলা হয়েছে, তখন ওই সাহাবী বললেন হায় সর্বনাশ, নফল দান না করলে তো কল্যাণ প্রাপ্তই হবো না, সে সাহাবী বাড়িতে চলে গেল, চলে যাওয়ার পরে 14,30,000 দিরহাম, তৎকালীন 14,12,30,000 দিরহাম, 12,30,000 দিরহাম বিশাল এক জায়গা বাগান সহকারে বিক্রি করে দিয়েছেন ওই সাহাবী, এই আয়াত নাযিল হওয়ার পরে বেচা দিয়া রাত্রিতে এখন আর ঘুম আসে না, বরের ইমরা যায় হেমরা যায় বোঝেস করে কি হলো এই বাগান বেচায় এত টাকা করে পাগল হইলেন নি, পাগল হইনে কত হয়েছে কি ঘুমাস, কয় না ঘুমাসা যাবে না, কত হইলো কি তোমার কি হয়েছে, কয় আমি অপেক্ষায় আছি, ইপাস উপাস করতেছি, শুভে সাবেক কেন হয় না, ফজরক্ত কেন হয় না, ফজরক্ত হওয়ার সাথে সাথে আমার এই টাকাগুলি আমার সমস্ত মুসলিম ভাই গরিব যা আছে সবার মধ্যে আমি মিলিয়ে দেবো, হিসাব করা গেছে বর্তমান সমাজ ব্যবস্থায় সেই টাকা হলো 30 কোটি টাকা,
সুবহানাল্লাহ 30 কোটি টাকা সাহাবারা জায়গা বেছে 30 কোটি কোটি টাকা মুসলমানকে দেয়, আর আমাদের দেশে পয়সা টাকা ব্যাংকের গোলাজাত করি সুইস ব্যাংকে, ভাগ্য আর খাওয়া হইব না, কথা লক্ষ্য করছেন, ভাগ্য আর খাওয়া হইব না। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আল্লাহ পাক যেন রহমত করেন, আল্লাহ পাক যেন বরকত।